बोलो जुबा केसरी हट साला बंद कर जुबा केसरी সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল, টিভিতে কি হচ্ছে? আমার কাছে বিভিন্ন কোম্পানির অফার আছে, সে তো আমার মোবাইলেও আছে, নানান রিচার্জের অফার, সে তো আমার ফোনেও আছে নানান কোম্পানির অফার, এমনকি ওই অনেক নেশা জাতীয় দ্রব্য অফার আছে, যা খেয়ে খেয়ে বর্তমান সমাজ একদম উচ্ছন্নে চলে গেছে, শেষ হয়ে গেছে, ছাতা পিটিয়ে লাল হয়ে গেছে, এইসব কোম্পানিকে বন্ধ করে দেওয়া উচিত। কখনো পারবে না এটা, যেখানে লেখা আছে এখানে থুতু ফেলিবেন না, সেখানে থুতু ফেলে ফেলে লাল করে দেয় এরা। কি জানি কি হবে এই সমাজের, তোকে যদি কোনোদিন খেতে দেখি না জুতো দিয়ে পিটিয়ে গাল করে দেব জানোয়ার। অনেক টাকার বিনিময়ে অফার আছে, কিন্তু স্বচ্ছ ভারত এই কথা ভেবে আর বর্তমান যুব সমাজের কথা মাথায় রেখে আমি এই সব অ্যাড করি না আর ভবিষ্যতে করবও না। বাবা বাবা বা দেখ কতটা ভাবে মানুষের কথা, বিশেষ করে যুব সমাজের কথা, এই সব নেশা জাতীয় খাবারকে যাতে না তারা উচ্ছন্নে চলে যায়। কত বড় বড় অ্যামাউন্ট রিজেক্ট করে দিচ্ছে, হিরোবি তো এর মতো সকাল 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 ভোর ভোর উঠবি, ভোর ভোর উঠে ব্যায়াম করবি, খেলতে যাবি, হিরোবি তো এর মতো হবি। কত বড় মনের মানুষ একবার তুই ভেবে দে, একেই ফলো করবি আজ থেকে, একেই ফলো করবি তুই। ওকে বাবা একটু রিমোটটা দাও তো। এরকম মুখ করে কথা বলছিস কেন? কেন তুমি তো বলেছিলে একে একে ফলো করবি, দাঁড়াও। হ্যাঁ তো তোকে এইসব উল্টো পাল্টা জিনিস নেশা করার জন্য দেখিয়েছিলাম নাকি, তোর সামনে তো দেখেছিলাম যে কত বড় বড় টাকার অ্যামাউন্ট ছেড়ে দিচ্ছে তোদের যুব সমাজের কথা ভেবে। মানে বলো বলো যুবা কেশরী, আজ প্রমাণ হয়ে গেল পয়সার জন্য সবাই সব কিছু করতে পারে। আমি বলছিলাম না দাঁড়া, মশারি মশারি বলো যুবা কেশরী, তারা তোর যুবা কেশরী। হ্যাঁ ভাই কেসি লাগি, সরি আর কোনোদিনও খাবো না, ভুলে গেছে আর কোনোদিনও খাবো না, ফেলে দিয়েছি আর খাবো না। ভুল যখন করেছিস পস্তাতে তো হবেই। এই যে ফেলে দিয়েছি আর নেই, আর কোনোদিনও খাবো না, সত্যি বলো যুবা কেশরীর সময় মনে ছিল না? সত্যি সরি, নো যুবা কেশরী অনলি সরি, মনে থাকে যেন বোধা পাঠা কোথা খা। এতক্ষণ আমি স্বপ্ন দেখছি নাকি? বলো যুবা হাট সালা বন্ধ কর যুবা কেশরী।